স্বাগত অন্য পক্ষে ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। বাংলাদেশের 51% তরুণ নারী 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসেন, অর্থাৎ বাল্যবিবাহের শিকার হন। শুধু তাই নয়, এদেশের 3 কোটি 80 লাখ শিশুও বাল্যবিবাহের শিকার। এদের মধ্যে 1 কোটি 30 লাখের বিয়ে হয়ে থাকে বয়স 15 পার হওয়ার আগে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আভাস পাওয়া গেছে, করোনাকালে বাল্যবিবাহ বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে আগামী 5 বছরে সাধারণ হিসাবের চেয়ে 25 লাখ বেশি কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। আজ অন্য পক্ষে আলোচনা করব করোনায় বাড়ছে বাল্যবিবাহ। সাথে থাকছেন সংসদ সদস্য মানবাধিকার কর্মী আরমা দত্ত এবং সেভ দ্য চিলড্রেন সুইডেনের শিশু সুরক্ষা বিভাগের থেমেটিক অ্যাডভাইজার লায়লা খন্দকার। স্বাগত আপনাদের দুজনকেই। লায়লা খন্দকার, একটা বিষয় আপনি একটু বলবেন। আমি সেদিনই দেখছিলাম যে কত শতাংশ শিক্ষার্থী আর কখনো স্কুলে যাবে না, তার মধ্যে কন্যা শিশুর সংখ্যাটা বেশি। এই পুরো লকডাউনের সময় এবং করোনা যে মহামারী শুরু হয়েছে তারপর থেকেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। এখন অনেক দিন পার হয়ে গেছে, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বাল্যবিবাহ আসলে ঠিক কতখানি বেড়েছে, আপনাদের পরিসংখ্যান কি বলে? ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে বাল্য বিয়ে নিয়ে প্রচন্ড উদ্বেগ আছে করোনা ভাইরাস পরবর্তী সময়ে। এখন সঠিক পরিসংখ্যানের তো অভাব আছে আমাদের দেশে, তবে সম্প্রতি একটি হিসাব যেটা কিনা পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে একটি বেসরকারি সংস্থা করেছে, সেখানে দেখা গেছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2020-এ বাল্য বিয়ের হার শতকরা 60% বেড়েছে বাংলাদেশে। তবে আমি আবারও বলছি যে সঠিক পরিসংখ্যানের অভাব আছে, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে যেহেতু পরিবারগুলোতে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, দারিদ্র বেড়ে গেছে এবং দীর্ঘদিন স্কুল বন্ধ আছে, সে কারণে বাল্য বিয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশে। এবং এটা শুধু করোনার সময় নয়, যে কোনো দুর্যোগেই আমরা দেখি বাল্য বিয়ে বেড়ে যায়। এক্ষেত্রে একটু বুঝতে হবে যে আমরা গবেষণা থেকে যেটা জানি, এ দুটো কারণে বাল্য বিয়ে সবচেয়ে বেশি হয়। তার মধ্যে একটি হচ্ছে পারিবারিক দারিদ্র, আর যে এটা একটা যেমন বিষয় ঠিক সেভাবে শিক্ষা যখন বাড়ে বাল্য বিয়ে কমে। গবেষণায় দেখা গেছে যে যখন মেয়েরা প্রায় 12 বছর স্কুলে যায় তখন বাল্য বিয়ের হার শতকরা 50% কমে যায়। এখন কোভিডে যেটা ঘটেছে উল্টোটা, দারিদ্র বেড়েছে এবং স্কুলে যাওয়া কমেছে, ফলে কিন্তু বাল্য বিয়ে বেড়েই যাচ্ছে। এবং পাশাপাশি আমাদের দেশে আইনের দুর্বল প্রয়োগ এবং বাল্য বিয়ে নিয়ে যে সামাজিক দৃষ্টিভঙ্গি, এর যে সামাজিক গ্রহণযোগ্যতা আছে সেটা কিন্তু রয়েই যাচ্ছে কোভিড পূর্ববর্তী সময় এবং কোভিডের সময়। এর সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি দেশে একটি জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং বাল্য বিয়ে নিয়ে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সেটা পিছিয়ে যাওয়ার একটি বিরাট আশঙ্কা তৈরি হয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে টাঙ্গাইলের মেধাবী ছাত্রী নূর নাহার বাল্য বিয়ের শিকার হয়ে রক্তক্ষরণে মারা গেছে, সেটা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু প্রতিদিন অসংখ্য শিশু কিন্তু বাল্য বিয়ের নামে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সে বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। আমরা দেখছি যে মেধাবী খেলোয়াড়রা বাল্য বিয়ের কারণে ঝরে পড়ছে, অসংখ্য মেয়ে যারা পড়াশোনা করতে চায়। আমি আমার কাজের সূত্রে বাংলাদেশের চর এলাকা থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল, হাওড় এলাকা, বস্তিতে অসংখ্য কিশোরীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তারা কিন্তু সারাক্ষণ একটা বাল্য বিয়ের আশঙ্কার মাঝে থাকে। তারা পড়াশোনা করতে চায়, তাদের জীবনে স্বপ্ন আছে, তারা এগিয়ে যেতে চায়, কিন্তু তারা বাল্য বিয়ের কারণে সে স্বপ্ন পূরণ করতে পারছে না। এবং এটা আসলে শিশু অধিকারের একটা ভয়ঙ্কর লঙ্ঘন, এবং আমাদেরকে আরো অনেক করতে হবে সবাইকে মিলে এই বাল্য বিয়ে বন্ধ করার। আবারও ফিরবো আপনার কাছে আরমা দত্ত। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আশঙ্কার কথা বলছেন লালা খন্দকার, সেটি হচ্ছে এই করোনা পরিস্থিতিতে। কিন্তু করোনা পরিস্থিতি ছাড়াও একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি যদি তুলে ধরেন, যে বলছিলেন লালা খন্দকার যে খেলাধুলা করে অনেক গ্রামের মেয়েরা আছে যারা আসলে খেলাধুলার সঙ্গে যুক্ত, আরও এমন কিছু
কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত, যেটি আসলে বেশ প্রগ্রেসিভ। কিন্তু এই করোনার সময়কালে সেই যতটুকু আগানো গিয়েছিল, লালা খন্দকার বলছিলেন যে আশঙ্কা দেখা দিয়েছে আবার পিছিয়ে যাওয়ার, আপনি কি মনে করেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ডিবিসিকে, এবং যারা আজকে দর্শক শ্রোতা আছেন, এবং লায়লা খন্দকারকে। খুব একটা পরিষ্কার একটা চিত্র লায়লা তুলে ধরেছেন, মানে কোয়াইট অ্যানালিটিক্যাল একটা বাস্তবমুখী পরিস্থিতি, যেটা আমরা সকলেই এটা খুবই দুশ্চিন্তায় আছি, এবং আমরা মানে কি করব এটা নিয়ে আমরা সবাই, সরকার বেসরকারি সংস্থা সবাই এটা নিয়ে হিমশিম খাচ্ছি। এবং আপনারা দেখছেন নিজেই যে সরকারও এটার সাথে, সরকার অনেক গভীরভাবে চেষ্টা করছে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায়। কিন্তু কথা দুটো খুবই কারেক্ট, যেটা হলো যে দারিদ্রতা বাড়ছে, এবং আমরা দেখছি বিশেষ করে যে স্কুলে যাওয়াটা কমে এসছে বিশেষ করে এটা হলো প্রান্তিক জনগোষ্ঠীর ভেতরে এই ব্যাপারটা অনেক বেশি প্রকট। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তো আমাদের যে শিক্ষা, যে এখন যেভাবে আমরা দিয়ে টেলিভিশন দিয়ে বা দিয়ে করি, ইলেকট্রনিকভাবে যেভাবে করা হচ্ছে, সেভাবে তো সবাই সে অ্যাক্সেসটা নয়, তাই না? সেই কারণে সেটা একটা জায়গায় গিয়ে মনে হয় একটা বড় হোঁচট খেয়েছে। দ্বিতীয় হলো যে ডেফিনেটলি তো দারিদ্রতা বেড়েইছে গ্রাম পর্যায়ে। আর তৃতীয়টা হলো যে একটা গ্রুপ যারা গার্মেন্টসে কাজ করতো মেয়েরা, তারা অনেকেই ফিরে গেছে, কারণ অনেক গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সব মিলিয়ে একটা এমন পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিটা কিন্তু আসলে আমাদের কন্ট্রোলে নাই। এটা পৃথিবীতে যে এই প্যান্ডেমিকের এই যে তাণ্ডব চলছে, প্যান্ডেমিকের কারণে, এই তাণ্ডবের কারণে সমস্ত যে স্বাভাবিক যে গতি, স্বাভাবিক যে ধারা, শিক্ষার ধারা, জীবনের মানের ধারা, যেটাই আছে সবগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, এবং তার কারণে বাল্যবিবাহ কিন্তু বাড়ছে। এবং আর বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা সর্বতোভাবে চেষ্টা করছে কিভাবে মিলে যে বাল্যবিবাহটাকে ঠেকানো যায়। কিন্তু ঘটনাটা হলো যে যখন একটি বাবা মার নিজের ঘরের আয়টা কমে গেছে, মেয়েটিকে আর স্কুলে পড়ানো, মানে স্কুলটিও বন্ধ, স্কুলে পড়াতে পারছে না, তখন মেয়ে তো সর্বদাই বোঝা, ছেলেকে তো পার করছে না, তাই না? ইন্টারেস্টিং হলো ছেলে তো কখনোই বোঝা হয় না, বোঝাতে হয় মেয়েরা। মানে এটা তো আজকে প্যান্ডেমিক থাকুক আর নন প্যান্ডেমিক থাকুক, ভালো অবস্থা থাকুক, এটা ইউনিভার্সাল ট্রুথ যে পুরুষরা তো ছেলে শিশু তো বোঝা না, মেয়ে শিশু সর্বদাই পরিবারের জন্য বোঝা। এখন সেটা পরিবর্তন একটা এসেছিল গত দুই দশকে, একটা অন্য মাত্রায় চলে গিয়েছিল যে মেয়েরাও যে দেশের অ্যাসেট, পরিবারের অ্যাসেট, সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এই বর্তমানে প্যান্ডেমিকে এটা এমন একটা ধাক্কা দিয়েছে, এটা একটা সুনামির মতো। এই ধাক্কাটাকে আমরা মনে করছি যে কিভাবে অল্টারনেটিভ কি তৈরি করা যায়। অনেক জায়গায় এটা কিন্তু চেষ্টা হচ্ছে যে কিভাবে শিশুদেরকে, বিশেষ করে বাবা মাকে আসলে বোঝানো যে তুমি একটু কষ্ট করো, তুমি যদি মুরগিকে দুটো ভাত দাও আর বাচ্চাটাকে কেন একটু ভাত দিতে পারবে না? হ্যাঁ, মুরগিকে তো খাওয়া দিচ্ছে, গরুকেও খাওয়া দিচ্ছে, কেমন? কিন্তু মেয়েটির খাওয়াকে দেওয়ার সময় তখন মনে হচ্ছে যে আমার এখানে বুঝি ঘাটতি হলো, আমার এখানে কমতি হলো। এখানে একটা ফুড সিকিউরিটির ব্যাপার আছে, বিশাল ফুড সিকিউরিটির ব্যাপার এখানে আছে, আর মানসিকতা, এই মানসিকতা, এই দুটোই। ঠিক আছে, একটা বিরতির সময় পৌঁছে গেছি। আপনি ফুড সিকিউরিটির কথা বলছিলেন, এবং সেই সাথে আসলে যে সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আবারও ফিরবো আপনাদের কাছে। একটা বিরতি থেকে ফিরে এসে কথা বলছি আবারও অন্যপক্ষে, একটা বিরতি, এবার সাথে থাকুন। আবারও স্বাগত অন্যপক্ষে, কথা বলছি আজ করোনায় বাড়ছে বাল্যবিবাহ এই বিষয়ে। সাথে আছেন সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী আরমা দত্ত, এবং সেফ দ্য চিলড্রেন্স সুইডেনের শিশু সুরক্ষা বিভাগের থেমেটিক অ্যাডভাইজার লায়লা খন্দকার। লায়লা খন্দকার,
আমরা আসলে জানতে চাই যে এই পরিস্থিতি তো হয়েছে, এটি মোটামুটি নানান রকমের পরিসংখ্যানে এসেছে, এর থেকে আসলে মুক্তির উপায় কী? শুধুমাত্র কি অর্থনৈতিক সমস্যাই আসলে বাল্যবিবাহের কারণ, মানে করোনায় অর্থনৈতিক সমস্যা হচ্ছে সেটি মূল কারণ, বা সেটিকে ধরেই আগানো উচিত, নাকি আসলে সামাজিক সমস্যা হিসেবে এটিকে চিহ্নিত করা উচিত? ধন্যবাদ। আমরা একটু আগেই যেমন আলাপ করছিলাম, বাল্য বিয়ের মূল কারণ কিন্তু আসলে সমাজে নারীর অধস্তন যে অবস্থান, জেন্ডার ইনইকুয়ালিটি, তাই না? একটা বাবা এবং মা যেমন ছেলে সন্তানের পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছে, তাকে ইনকাম করতে হবে, এই বিষয়টা তাদের চিন্তায় আছে, সমাজে কিন্তু একটা নারীর জীবনের সার্থকতা খোঁজা হচ্ছে তার বিয়ে, সন্তান পালন এবং পরিবারের সদস্যদের যত্ন, এই জায়গাটাতে। এই দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের সমাজে নারীদের সমানাধিকার নিশ্চিত করা না যাবে, তার রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের অধিকার, ততদিন পর্যন্ত বোধহয় বাল্য বিয়ে নির্মূল করা সম্ভব হবে না। আমি কয়েকটা পরামর্শ দিতে চাই COVID-19 কনটেক্সটে এবং COVID-19 ছাড়াও বাল্য বিয়ে বন্ধ করার ক্ষেত্রে। প্রথম কথা, আইনের প্রয়োগটা নিশ্চিত করতে হবে, কারণ বাল্য বিয়ে নিয়ে আইন সে ব্রিটিশ আমল থেকে আছে, সেটার সংস্কারও করা হয়েছে। এর পাশাপাশি জন্ম নিবন্ধনটা নিশ্চিত করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বয়সটা ভুলভাবে না দেখে। আর কোভিড এর কনটেক্সটে আমি যেটা বলবো, খুব নিরাপদ ভাবে স্কুলগুলো খুলে দিতে হবে গ্র্যাজুয়ালি, কারণ যত বেশি সময় ধরে মেয়েরা বাড়িতে থাকবে তত কিন্তু বাল্য বিয়ের ঝুঁকি বাড়বে। আমরা কিন্তু এর আগে ইবোলা ক্রাইসিসে দেখেছি, পশ্চিম আফ্রিকাতে ইবোলার পরে অনেক মেয়ের স্কুলে ব্যাক করে নাই, কারণ যেটা হয় মেয়েরা যখন বাড়িতে থাকে পরিবারের সদস্যদের ভাই বোনের যত্ন নেওয়ার দায়িত্বটা তাদের উপরে পড়ে। আমি বলবো আমরা যখন বাংলাদেশে স্কুলগুলো খুলে দিব, আমাদের স্কুল কর্তৃপক্ষ, কমিউনিটির সবাইকে অনেক সচেতন হতে হবে, বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে মেয়েগুলো স্কুলে আসলো না, হয়তো বাল্য বিয়ে হয়ে গিয়েছে, কেউ হয়তো বাসায় আছে, সেই কিশোরীটা যাতে স্কুলে আসতে পারে, এই বিষয়ে আমাদেরকে জোর দিতে হবে। আর অবশ্যই তো দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা থাকতেই হবে। পাশাপাশি মেয়েদের সামাজিক নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু বাল্য বিয়ে হচ্ছে, মা বাবা অত্যন্ত আশঙ্কার মধ্যে থাকেন একটি মেয়ের নিরাপত্তা নিয়ে, যেই সমাজে মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারে না, অনেক ক্ষেত্রে বখাটেদের উৎপাতে আমাদের কিশোরীরা আত্মহত্যা পর্যন্ত করেছে বা করছে, সেই জায়গাটাই কিন্তু, এটাও একটা কারণ যে সমাজটাকে মেয়েদের জন্য নিরাপদ করা। এবং পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে সরকার তো নেতৃত্ব দেয়নি আমাদের সব ইনিশিয়েটিভে, সব বেসরকারি সংস্থাকেও কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে আসতে হবে, সমাজের প্রত্যেক মানুষকে তার জায়গার থেকে কাজ করতে হবে। এবং এই যে মা বাবার মধ্যে সচেতনতার যে ব্যাপারটা, যে ছেলে এবং মেয়ে শিশুকে সমানভাবে দেখা, ছেলে এবং মেয়ে শিশুর স্বপ্নটাকে সমান গুরুত্ব দেয়া যাতে তারা এগিয়ে যেতে পারে। হ্যাঁ, এবং COVID-19 কনটেক্সটে একটু স্পেসিফিক হতে হবে আমাদের, কারণ সারা পৃথিবীতেই কিন্তু এই মহামারী নারী এবং পুরুষকে, ছেলে এবং মেয়ে শিশুকে আলাদাভাবে তাদের জীবনে প্রভাব পড়েছে। আমি যদি বাল্য বিয়েটা COVID-19 কনটেক্সটে দেখি, তাহলে আমি যে বিষয়গুলো বললাম যে মেয়েদের বিষয়গুলোকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে, এবং একটা কিশোরীর উপরে যাতে পরিবারের সব দায়িত্বের বোঝা আমরা চাপিয়ে না দিই, আমরা যাতে পরিবারের যেই কাজগুলো আছে, ঘরের যে কাজ আছে, সেখানে ছেলে শিশু এবং পুরুষদেরও সম্পৃক্ত করি। কারণ শুধুমাত্র শিক্ষা না, মেয়ের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে পরিবারের দায়িত্বের যে বোঝা, তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। জি, আমি এই বিষয়গুলোতেই গুরুত্ব দিতে চাই, সবগুলো বিষয় নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জি, আরমা দত্ত, আপনি একজন সরকারের অংশ হিসেবে যদি বলেন যে সরকারি কি কি পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন, বা আদৌ কোনো পদক্ষেপ এই সমস্ত স্টাডির ভিত্তিতে যে করোনাকালে বাল্যবিবাহ বেড়েছে, এ কোনো দেখতে পান, কোনো পদক্ষেপ দেখতে পান কিনা, বা পদক্ষেপের কথা ভাবছেন কিনা? ধন্যবাদ উর্মি। সরকার কঠিনভাবে, গভীরভাবেই এই ব্যাপারটাকে কিন্তু প্রাধান্য দিয়ে কাজ করছে, এটা আমরা সবাই জানি, মানে শত নিন্দুকরাও মানে চেষ্টা করেও কিন্তু এ কথাটা অস্বীকার করতে পারবে না। যেটা হলো যে ঘটনাটা যে জায়গাটা দাঁড়িয়েছে, যে সরকার একটা জায়গায় এনশিওর করছে যে প্রাণ তো আগে, এই জায়গাটা হলো আগে জীবনের, জীবনে যে মানে মানুষটা যেন বাঁচে। কারণ আমি স্কুল খুললাম,
স্কুল খুলে তারপরে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার তো সেরকম নয় যেখানে 60টা বাচ্চাকে আমরা এভাবে স্পেস দিয়ে আনতে পারি। অ্যাটলিস্ট যে ক্লাসরুমের সিস্টেম আছে ইনফ্রাস্ট্রাকচার সেখানে ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 25টা বাচ্চা অ্যাকোমোডেট করা যায়। উর্মি, গিভেন দ্য কনটেক্সট, তারপরে সরকার কিন্তু খুব কঠিনভাবে চেষ্টা করছে অনলাইনে যেতে, অনলাইনে যাওয়া। তারপরে গ্রামে গঞ্জে এডুকেশন মিনিস্ট্রি থেকে কিন্তু নানাভাবে প্রভাবান্বিত করার চেষ্টা করছে যে স্কুলগুলোতে না হোক তোমরা অনলাইনে চেষ্টা করো যেন থাকে, আসতে পারে কোথাও না কোথাও। কারণ বিটিভি কিন্তু কারণ যে এই কারণে বিটিভি দেওয়া হয়েছে আর আমাদের সংসদ টিভিকে দেওয়া হয়েছে যেটা অ্যাক্সেস টু এভরিওয়ান আছে। হ্যাঁ, প্রাইভেট চ্যানেলগুলো নাই কিন্তু সরকারি চ্যানেলের সংসদ টিভির মাধ্যমে বিটিভি ওনারা যৌথভাবে কাজ করছে। যেমন একটা উঠানে যদি বসে একটা ক্লাসের বাচ্চাগুলো বসলো, ক্লাস 3 বাচ্চা কি 5 বাচ্চা একটা উঠানে অনেক স্পেস থাকে, অর্গানাইজ করলো, এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হলো যে সরকারের সাথে সর্বদা একটা বড় জায়গা কাজ করেছে কিন্তু আমাদের এনজিওরা, কেমন বেসরকারি সংস্থা। এখন এই করোনা কালে বেসরকারি সংস্থাগুলোও কাজ কমে গেছে, মানে তারা যেতে পারছে না, ফিল্ডে যেতে পারছে না, যার কারণে এই যে সোশ্যাল মোবিলাইজেশন, এই যে কমিউনিটি মোবিলাইজেশন, ফলো আপ, এই জায়গাগুলো কিন্তু টোটালি বাদ পড়ে গেছে। কারণ সরকারের তো ওই মেকানিজম নাই, টিচার আছে, হ্যাঁ টিচার আছে, কিন্তু এইখানে যে টিচাররাও ওইভাবে একটা জায়গায় একটা বসে যেমন উঠান বৈঠকের মতো করে ক্লাসগুলো যদি নেওয়া যেত তাহলে কিন্তু এটা সরকার এবং বেসরকারি সংস্থা কিন্তু মানে ভীষণ ভালোভাবে করত। ইন্টারেস্টিংলি মানে সব থেকে বড় শিক্ষার উপরে কাজ করে ব্র্যাক, হ্যাঁ ব্র্যাক কাজ করছে, করে এত বছর ধরে করছে, শিক্ষাই তাদের মেইন জায়গা, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম না যে ব্র্যাক এই জায়গাটা উদ্যোগী হলো। কারণ গ্রাসরুটস লেভেলে এই প্রাইমারি ইয়েতে এডুকেশনে এই মোবিলাইজেশনে আর কারা হতে পারে, বেস্ট, দে আর দ্য বেস্ট অ্যান্ড দে আর দ্য পায়োনিয়ার অ্যান্ড দে আর দ্য ওয়ান। এখন ব্র্যাক মোর ইন্টারেস্টেড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, যেখানে যে ঘরবাড়িগুলো তৈরি হচ্ছে, 60 লাখ ঘর হচ্ছে, সেইখানে চলে গেছে। এখন আমার প্রায়োরিটি কী? এখন ঘুরে ফিরে যখন বলা হয় যে সরকার কিছু করলো না, তো সরকার তো সব কিছু করতে পারে না, সরকারের মেকানিজম একরকম আর বেসরকারিদের মেকানিজম আর একরকম, কিন্তু এটা একটা কম্বিনেশন করে আজকে আমরা বাংলাদেশে এই সরকার এবং আমি অনেক ধন্যবাদ। আমাদের তো আপনি আসলে বলতে চাইছেন যে নারী, এক সেকেন্ড, আমি বললাম যে সরকার এবং বেসরকারি সংস্থারা শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে যে কাজ করে পৃথিবীতে রোল মডেল ইয়ে করেছিল, সেখানে বেসরকারি সংস্থাটাও দূরে সরে গেছে। এখন সেটা কিভাবে আনা যায় এটা নিয়ে একটু কথা আমরা বলি। অনেক ধন্যবাদ, আমাদের তো অনেক ধন্যবাদ। ধন্যবাদ লায়লা খন্দকার, আবারও নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো যতদিন পর্যন্ত না সমাধান হচ্ছে আলোচনায় রাখবো। ধন্যবাদ আমাদের তো, ধন্যবাদ লায়লা খন্দকার সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মতো অন্য পক্ষে, দেবীশ্রীর সঙ্গে থাকুন।